नमस्कार तंदर लिटिल ओभने आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेरके दही करला करे देखाबो। आसुन ताहले देखे निच्छि रेसिपिटा किभाबे करते हबे एई रान्नाटा। एखाने किछु करला आछे आर आछे एकटा आलू। एई करलागुलि आर आलू दिये आमी आजके आपनादेरके दही करला करे देखाबो। प्रथमे करलार दुटो साइड आमी केटे निच्छि, केटे बाद दिये दिच्छि। एरपर लम्बालम्बी करे आमी कड़ाटा काटबो। केटे भितरे जे दानागुलि थाके सेई दानागुलि शक्त दाना, ताई ओगुलिके बार करे देबो, ओगुलि राखबो ना। सबटा दाना आमी भालो करे पोषा करे निच्छि। एइभावे आमी सबगुलो करलार दाना आमी पोषा करे नेबो। देखुन आमी किभाबे पोषा करछि, ठीक एइभावे পোষা করে নিতে হবে। আমার সবগুলো এভাবে পোষা করে নিচ্ছি। সবগুলো দানা আমার বার করা হয়ে গেছে, দেখুন একদম পরিষ্কার। আর আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি ওর সঙ্গে মানিয়ে। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। এরপর আমি ওই তেলেই করলাগুলো ভেজে নিচ্ছি। একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে এটা একটু সেদ্ধর মতন হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি। এবার একটু আমি ঢেকে রাখছি দু মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে দু চামচ ছাতু দিলাম, ছাতুর জায়গায় আপনি বেসনও দিতে পারেন। আর দিলাম একটু ধনে গুঁড়ো, আর দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম, আর দিলাম একটা ভাজা মশলা, শুকনো খোলায় ভাজা মশলা, আর দিলাম আদা বাটা। আর এবার প্রয়োজন মতন আমি টক দই দিয়ে দেবো। এই দইটা আমার বাড়িতে পাতা টক দই। আমি এখানে 4 টেবিল স্পুনের মতন টক দই দেবো, প্রয়োজন হলে আর একটু বেশি করে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই ছাতুর সাথে, এটা মিশিয়ে নিচ্ছি, সেটা দিয়ে আমি গ্রেভিটা করব। এবার এর মধ্যে সামান্য একটু জল দিলাম, দিয়ে একটা ফাইন পেস্ট মতন তৈরি করে নিচ্ছি। আমার ফাইন পেস্ট তৈরি হয়ে গেল। এদিকে আমি ঢাকনাটা খুলে দু মিনিট বাদে দেখছি করলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, সেদ্ধ মতনও হয়ে গেছে। এবার খানিকক্ষণ রেখে আমি এবার করলাগুলো তুলে নিচ্ছি। এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হলে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু প্রয়োজন হলে জলও দেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু জল দিয়ে দিলাম সামান্য। এবার ফুটতে দেব, গ্রেভিটা একটু ফুটে উঠুক। এবার এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিলাম, দিয়ে সবটা একসাথে মিশিয়ে দিলাম। আর এবার ভাজা করলা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। এই ধরুন
3-4 মিনিট মতন ফুটবে, ফুটলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। একটু ফোটার অপেক্ষায় আছি। আপনারা যদি আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার আপনারা আমার সাথে জুড়ে যাবেন। আমি সামান্য একটু নুন অ্যাড করেছি, আবার আমার প্রয়োজন মনে হয়েছিল যে আর একটু নুন দিতে হবে তাই দিলাম। এবার এটা খানিকক্ষণ ফুটবে, আরও মিনিট দুই তিন মিনিট মতন আমার এটা রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে প্লেটিং করে নেব। প্লেটিং করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার করে খাবেন, এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। যদিও এই রান্নাটা বাঙালিদের রান্না নয়, কিন্তু আজকাল বাঙালির বলে আর অন্যরা বলে কোনো কথা নেই, সবাই সব রান্না খাচ্ছে, তাই আপনারাও খাবেন, বেশ ভালো লাগে। এটা পরদেশি রান্না হলেও বেশ টেস্টি, মুখরোচক, আর এর মধ্যে সমস্ত কিছু হেলদি জিনিসই আছে, কোনো অসুবিধা নেই। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। রেসিপিটা করে খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা থাকি। তাহলে আসি বন্ধু, নমস্কার, আবার দেখা।